পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস বর্ধমান শহরের 35টি ওয়ার্ডের প্রধান নাগরিক বৃন্দদের বিজয়া দশমীর শুভেচ্ছা ও মিষ্টিমুখ করান। রবিবার 27 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বশির আহমেদের মাধ্যমে ওই ওয়ার্ডের প্রধান নাগরিক বৃন্দদের শুভেচ্ছা বার্তা ও মিষ্টি তুলে দেন। অনেক ধন্যবাদ, আমরা সবসময় ওনার পাশে আছি। হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এদিন বশির আহমেদ জানান, এই ওয়ার্ডে 9টি বুথের 101 জন প্রবীণ নাগরিক বৃন্দদের হাতেই বিধায়কের শুভেচ্ছা বার্তা। আজ আমাদের বিধায়ক বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস 35টা ওয়ার্ডের, আমার 27 নম্বর ওয়ার্ডে প্রবীণ নাগরিকদের উদ্দেশ্যে কাট শুভেচ্ছা বার্তা এবং মিষ্টি বিতরণ মিষ্টিমুখ করাচ্ছেন। তারই সামিল হয়ে আমরা আজকে 35টা আমার 9টা বুথে 101 জনাকে আমরা শুভেচ্ছা বার্তা কার্ড এবং মিষ্টিমুখ করাবো। এর জন্য ধন্যবাদ জানাই মাননীয় খোকন দাস। এইরকম বিধায়ক আমরা আগামী দিনে খোকন দাসকে এমপি হিসাবে দেখতে চাই ও মিষ্টি তুলে দেওয়া হয়। বিধায়কের এই উদ্যোগকে প্রধান নাগরিকবৃন্দ সাধুবাদ জানান। আমাদের প্রাক্তন কাউন্সিলর বশির আহমেদ, আমরা যাকে বাদশা নামে চিনি, তিনি আজ এসেছেন আমাদের মাননীয় বিধায়ক বর্ধমানের দক্ষিণের মাননীয় খোকন দাসের দূত হিসাবে এসেছেন আমাদের এই বিজয়া দশমীর মিষ্টিমুখ করাতে। এতে আমরা অভিভূত। আমার আজ 62 বছর বয়স, প্রথম দেখলাম আমাদের বর্ধমানের দক্ষিণের বিধায়ক, তিনি আমাদের প্রবীণদের মিষ্টিমুখ করালেন। আমরা বরাবরই দেখেছি, তৃণমূলের জন্মলগ্ন থেকেই দেখছি আমাদের বিধায়ক খোকন দাস, তিনি বর্ধমানের মানুষের পাশে, কি প্রবীণ কি নবীন, কি ছোট কি বড় কি বুড়ো, সবাইকার তিনি সব সময় উৎসবে, তিনি কোনো ধর্ম দেখেন না, জাতপাত দেখেন না, তিনি উৎসবে তিনি সবাইকার পাশে দাঁড়ান। শুধু উৎসব নয়, এই মহামারী বলুন, বান বলুন, বন্যা বলুন, ত্রাণ বলুন, খরা বলুন, সবেতেই আমাদের মাননীয় খোকন দাসকে আমরা পাই। এবং আমরা যখন রাত 12টা বলুন, 2টো বলুন, 1টা বলুন, আমাদের মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয়কে আমরা সবসময়ই পাই। হ্যাঁ, এতে আমরা অভিভূত। আজকে এই বয়সে দাঁড়িয়ে আমাদের বর্ধমানের মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয় আমাদের যে সম্মান দিলেন, তাই আমরা এই প্রবীণদের তরফ থেকে ওনাকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, ওনার দীর্ঘায়ু শতায়ু কামনা করি। সবার শেষে একটা কথাই বলি, আমরা এই প্রবীণদের তরফ থেকে যে যখন ডাকি তখন পাই। আমরা বর্ধমানের কি পৌরসভা, কি স্কুল, কি বিদ্যালয়, কি ইউনিভার্সিটি, সব জায়গায় খোকন দাস কি চাই। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।